হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ব্যাকটেস্টের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি হচ্ছে আমরা কিভাবে নিজেরাই টেন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করব। তো ভিডিওটি শুরু করার আগে কিছু জিনিস দেখে নিই। আচ্ছা, তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমাদের যে কোনো সমস্যায় পড়লে আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এখানে আমি ছাড়াও আরও অনেক ডিজাইনাররা আছে, তারা আপনাদের হেল্প করার চেষ্টা করবে। সো এটি আমাদের ফেসবুক গ্রুপ গ্রাফিক ওয়ার্ল্ড, আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যদি আমাদের গ্রুপে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। তো চলুন শুরু করা যাক, আমরা কিভাবে একটা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করব। তো টিন সার্টিফিকেটটা কি আগে জানা দরকার। টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার। এটা ব্যাংক সেবার ক্ষেত্রে যারা ব্যাংকিং লেনদেন করে থাকে তাদের অবশ্যই প্রয়োজনীয় একটা সার্টিফিকেট। তাছাড়া আমরা যারা অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভেক্টিজি এইসব সাইটে কাজ করি তারা অবশ্যই ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স ইনফরমেশান আমাদের খুবই জরুরি। তো আমরা কীভাবে এই ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটা পাবো সেটা দেখবো। তো চলুন শুরু করা যাক, এখানে আমি লিখব টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট যে আমার এখানে আসছে, আমি এটাই লগ ইন করলাম গুগলে। টিন সার্টিফিকেট লিখবেন, লেখার পরে দেখেন এখানে কিছু লিঙ্ক আসছে, এখান থেকে আপনি দ্বিতীয় যে লিঙ্কটা আছে আইকন নিবন্ধন ইটিন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখন দেখেন এখানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইটিন রেজিস্ট্রেশন, এখান থেকে আপনাকে টিন সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করতে হবে। সো এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু অপশান আসছে, এগুলো আমাকে পূরণ করতে হবে। তো এখানে দেখেন ইউজার আইডি, এখানে একটা ইউজার আইডি দেবেন বা মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন। সো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। এখানে আপনার পাসওয়ার্ড দেবেন মিনিমাম 8 ক্যারেক্টার্স, সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। রিটাইপ পাসওয়ার্ড, এখানে আমি রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সেম হওয়া লাগবে। এখানে দেখেন সিকিউরিটি কোশ্চেন্স, এখানে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আছে, এখান থেকে আপনারা একটা সিকিউরিটি কোশ্চেন সার্চ করে দেবেন। এখান থেকে দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম আমার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা লিখে দিতে হবে। আমি দিয়েছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো আমি এখানে আমার সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। কান্ট্রি বাংলাদেশ, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখান থেকে আমার ইউজার আইডি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার একটা কোড যাবে, এখানে আমার আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। থেকে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ভেরিফিকেশন লেটার্স, এখানে কিছু ক্যাপসা মতো আসছে, এটা আপনাকে লিখতে হবে কী কী আছে সেগুলো লিখতে হবে। তো আমি লিখে দিই,
এখন রেজিস্টার। দেখেন ইটিন অ্যাক্টিভেশন কোড আপনার মোবাইল নাম্বারে যে একটা কোড গেছে ওই কোডটা এখানে আপনাকে বসাতে হবে। তো কোডটা আমি বসিয়ে দিই। যে এখন অ্যাক্টিভেট, এখন অ্যাক্টিভেট, এখন দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। এখন আমি এখান থেকে লগ ইন করবো। এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আছে, এখান থেকে আমি লগ ইনে সাব দেব। লগ ইনে ক্লিক করার পরে এখন দেখেন 14 রেজিস্ট্রেশন, রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আসছে। সো এখানে রেজিস্ট্রেশন ধরন, এখানে যেগুলো আছে ডিফল্ট থাকবে, রেজিস্ট্রেশনের ধরন দেবেন নিউ রেজিস্ট্রেশন। এবং এখানে দেখেন মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস, এটা এখান থেকে দেখে দেবেন। আমি এখান থেকে আদার্স দিয়ে দিলাম। তো এখানে মেইন সোর্স অফ ইনকাম, লোকেশন, লোকেশনটা দিতে হবে। তো আমি এখান থেকে সাতক্ষীরা দিয়ে দিলাম, লোকেশন আশাশুনি উপজেলা। যেগুলো দেওয়ার পরে এখান থেকে গো টু নেক্সট, গো টু নেক্সট দেওয়ার পরে স্টেপ বেসিক ইনফরমেশান, এগুলো আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে, একটাও ভুল হলে হবে না। সো এখান থেকে আপনাকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইনফরমেশানগুলো দিতে হবে। সো আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিই। আপনারা আইডি দেখে দেখে সুন্দর করে ইনফরমেশানগুলো বসিয়ে দেবেন। এখানে আছে জাতীয় পরিচয়পত্র পরিচিতি নম্বর। সো এখান থেকে আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিই। এগুলো কিন্তু ভুল হলে আপনার ইনফরমেশান একটাও ভুল হলে হবে না। সো আইডি কার্ড দেখে সুন্দর করে আপনার ইনফরমেশানগুলো বসাবেন। তো এখান থেকে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, পিতার নাম, এখন পিতার নাম, এখানে আছে মাতার নাম, এখানে আমি নেমটা বড় হাতে দিয়ে দিই। তো এখানে দেখেন স্বামী বা স্ত্রীর নাম, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি এখানে যেহেতু আমার আগে একটা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা আছে, এটা আমি অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি। সো এখানে আমি যেটা আছে সেটা দিয়ে দিই। তো এখানে মেইল চলে আসছে, এটা দেওয়ার দরকার নেই। বাংলাদেশ, অ্যাড্রেস লাইনটা দিয়ে দিতে হবে, অ্যাড্রেস লাইনটা দিয়ে দিই। এখানে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিই। ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, থানা,
3,000। पोस्टल कोड 3,000। एड्रेस सेम एज कारेंट एड्रेस दिए दिल वही इनफरमेशनगुल बस गल ये ना दी चलो से गो टू नेक्स्ट। गो टू नेक्स्ट जाने अपना फाइनल रिव्यू चले आसते এখানে আপনি আই হেয়ার বাই এটা ক্লিক করে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশান দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশান দেওয়ার পরে এখানে দেখেন আপনার টিন সার্টিফিকেটের একটা কপি চলে আসছে এখানে, যে এখানে এটা হচ্ছে আপনার টিন নাম্বার, এই নাম্বারটাই আমাদের মূলত দরকার। তো এখান থেকে দেখেন ভিউ সার্টিফিকেটে যদি আমি ক্লিক করি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা চলে আসবে। তো এখান থেকে আমি যদি ভিউ সার্টিফিকেটে ক্লিক করি দেখেন এই আসছে আমার টিন সার্টিফিকেট। তো এখানে আমার সকল ইনফরমেশানগুলো আছে। তো এখান থেকে প্রিন্টও দিতে পারবেন, প্রিন্ট সার্টিফিকেট এখান থেকে সেফ সার্টিফিকেট। আমি যদি এখান থেকে সেফ সার্টিফিকেটটা দিয়ে রাখি তাহলে আমার এক কপি সেফ থাকলো, এখন আপনি প্রিন্টও করতে পারবেন। এই হচ্ছে আপনার টিন নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে আমাদের জরুরি। এখানে 12টা নাম্বার আছে, 12টা ডিজিট। তো এখান থেকে এই নাম্বারটার জন্য আমাদের এই টিন সার্টিফিকেটটা দরকার। সো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।